বাবা, তুমি আমার ছেলেকে বাঁচাও, আমার একমাত্র ছেলে। শান্ত হো হরে, তোর ছেলের কিছুই হবে না, ও এখনই ঠিক হয়ে যাবে, দেখবি। হরির একমাত্র ছেলে ভোলু খুবই দুরন্ত, রাত দিন মাঠে শ্মশানে ঘুরে বেড়ায়। কয়েকদিন হলো ভোলুর শরীর খারাপ করেছে, হয়েছে কি তাকে নাকি ভূতে ধরেছে। কয়েকটা ওঝাবদ্দি করা হয়েছে বটে, তবে তারা শুধুই কাঁড়ি কাঁড়ি টাকার উপাচার দিয়েছে, তবে তাতে কোনো কাজই হয়নি। তাই আজ সবার কথায় হরি ভৈরবের শরণাপন্ন হয়েছে। আরে হরি, তোর ছেলের তো কিছুই হয়নি, সামান্য হাওয়া বাতাস লেগেছে। বাবা, ও ঠিক হয়ে যাবে তো? ঠিক হবে মানে? ও এখনই উঠে খেলা শুরু করবে। এনে এই শেকড়টা একটা মাদুলিতে করে ভরে ওকে পড়িয়ে দিবি। এনে ধন্য ধন্য বাবা, তুমি ধন্য। আর বাবা, আমার তো তেমন কোনো সামর্থ্য নেই, চাষবাস করে দিন চলে, কি দেব আপনাকে? আমার কিছুই লাগবে না রে, তুই একদিন বরং তোর চাষে শাক সবজি এনে আমায় খাইয়ে দিস, বুঝলি? ধন্য ধন্য তুই বাবা, ধন্য। জয় ভৈরব বাবা জয়, জয় ভৈরব বাবা জয়, জয় ভৈরব গ্রাম জুড়ে শুধু ভৈরবের জয় জয়কার। শুধু গাজীপুর নয়, আশেপাশের সব গ্রামেই ভৈরবের নাম ছড়িয়ে পড়েছে, ভৈরবের অসীম সাহস ও সততার গুণে। কিন্তু এত জয়ধ্বনির ভেতরে কোথাও কি কোনো শত্রু তৈরি হয়েছে তার, যেখানে আস্তে আস্তে গড়ে উঠছে তার বিরুদ্ধে এক ভয়ানক ষড়যন্ত্র? আসুন সেখানেই যাওয়া যাক। ভৈরব, ভৈরব আর ভৈরব, কি আছে এই ভৈরবের মধ্যে? সততা বাবা, সততা। ভৈরবের মধ্যে আছে সততা ও অসীম সাহস। মানে তুই কি বলছিস? আমাদের বাবা থিকালদর্শী শ্রী শ্রী বর্জনাথ চক্রবর্তী অসৎ? না বাবা, তা নয়। আপনার নুন খেয়েছি, আপনার দুর্নাম আমি শুনতে পারবো না। আমরা চাই আপনারা সুনাম হোক, বদনাম না। আরে আবার কি বলতে চাচ্ছিস তুই? বাবার কোনো সুনাম নেই? না, নেই। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সর্বশান্ত করা কি পুণ্যের কাজ? তবে মনে রাখিস, ওসব সুযোগ সুবিধাতেই তোর আমার পেট চলছে। এই তোরা থামবে, আজ ওই ভৈরবের জন্য তোদের মতো মূর্খদের জ্ঞান শুনতে হচ্ছে আমার। এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। আমি হতে চাই সর্বকালের সেরা তন্ত্র সাধক। এই এই শোন শোন, তোদের কিছু কথা বলি গোপনে, শোন। ইনি হলেন বর্জনাথ তান্ত্রিক। গাজীপুরের শেষ প্রান্তে এনার বাড়ি। তার নাকি মেলা নাম যশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি শুধুমাত্র ভৈরবের জন্য। তাই তিনি পরিকল্পনা করছেন তার পথের কাঁটা ভৈরবকে কিভাবে তার রাস্তা থেকে সরিয়ে দেয়া যায়। তো হরি, তোমার ছেলে কেমন আছে? ভালো গো খুড়ো, এখন পুরোই সুস্থ। সুস্থ হবে না মানে? তোমাকে আগেই বলেছিলাম ভৈরবের কাছে যাও। তো ভৈরবকে দেখলে তো? ওই তো ভৈরব, নাম নিতে না নিতেই দর্শন। কি হে ভৈরব, কোথায় যাবে? কাল আমার গুরু ভূষণ বাহাদুরের মৃত্যুবার্ষিকী, তা সেখানেই যাব। তেনার বাৎসরিক কাজকর্ম আমায় করতে হয়। আবার ফিরবে কবে? দেখি, দিন সাথে কাটিয়েই চলে আসার চেষ্টা করব। তা সাবধানে যেও। ভৈরব চলেছে তার গুরুর বাড়ি। আজ তার মনটা খুব খারাপ, কেননা আজকের দিনেই 7 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল তার গুরু। এই সবই ভাবতে ভাবতে চলেছে ভৈরব। এমন সময় তার সামনে এসে উপস্থিত হলো বজ্রনাথ তান্ত্রিক। আরে ভৈরব যে কোথায় চলেছ সকাল সকাল? ভৈরব তাকে সব কথা খুলে বলল। সব শুনে বজ্রনাথ বলল, হ্যাঁ সাবধানে যাও, সুষ্ঠুভাবে সব কাজকর্ম করে এসো। আর বলছিলাম, রাত্রে শ্মশানে আমার কিছু সাধনার কাজ ছিল, তো কদিনের জন্য যদি তোমার অসুবিধা না থাকে আর কি, হ্যাঁ আমি তোমার ঘরটা রাতে ব্যবহার যদি করতে দাও আর কি। হ্যাঁ কেন পারবেন না, নিশ্চয়, এই নিন চাবি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয় ভৈরব পৌঁছল তার গুরুর বাড়ি। ভৈরব সরাসরি পৌঁছে গেল বাড়ির পেছনে সেই বট গাছের কাছে। সেখানে গিয়েই ভৈরবের চোখ পড়ল সামনে বাঁধানো বেদিটার দিকে। সেখানেই তার গুরু ভূষণবাবুর সমাধি। ভৈরব এগিয়ে গেল বেদিটার দিকে। সেখানে বসে তার মনটা কান্নায় ভরে গেল। আপনি শান্ত হয়ে একটু বিশ্রাম করুন, আপনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। না রে বাপ, আমার সব কাজ শেষ। তোর ওপর সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে পরলোক যেতে পারবো না। বাবা আপনি এমন বলছেন কেন? আপনি সব সময় আমার পাশে থাকুন, আমি তাই চাই। আমি তোর সাথেই থাকবো রে বাপ। আর একটা কথা বলি, আমার মৃত্যুর পর তুই আমার দেহ নিয়ে সাধনা করবি। আমার দেহ নিয়ে সাধনা করে তুই অনেক সিদ্ধি লাভ করতে পারবি। না বাবা তা হয় না, তাহলে আপনার দেহ মুক্তি পাবে না, তা আমি কখনোই চাই না। আরে পাগল, না রে না, তোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে। আমি জানি তুই একদিন অনেক বড় সাধক হবি, আর তখন তোর অনেক শত্রু হবে। তাই তোর দরকার রে বাপ। না বাবা, হোক শত্রু, কি হবে তাতে, তাতে আমার প্রাণ সংশয় হয় হোক, তবে আমি এটা পারবো না বাবা, আমি এটা পারবো না। জেদ করিস না বাবা, জেদ করিস না। আমার শেষ সময়ের কথাটা একটু শোন। না বাবা, এই আমি পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে আমার দেহটা পুড়াবি না, ওই বট গাছের সামনে সমাধিস্থ করবি। কিন্তু বাবা তা কি করে হয়? না আর কোনো কিন্তু না, এটাই আমার আদেশ। ঠিক আছে বাবা, তাই হবে। হ্যাঁ, তবে যদি ভবিষ্যতে কোনোদিন আমার দেহ প্রয়োজন হয়, তুই সমাধি খুঁড়ে ব্যবহার করতে পারবি। আমি সব সময় তোর পাশে থাকব। ভাবতে ভাবতে ভৈরবের দু চোখ জলে ভরে গেল। তার জীবনের সব প্রিয়জনগুলোই তো তাকে একে একে ছেড়ে চলে গেছে। দেখতে দেখতে রাতের অন্ধকার নামল। ভৈরব সেই সমাধিস্থলেই বসে রইল। পরদিন সকালে ভৈরব যথারীতি ব্রাহ্মণ ডেকে ভূষণবাবুর বার্ষিক কাজ সম্পন্ন করল। বাবা ভৈরব, এটা ভূষণবাবুর সপ্তম বার্ষিক। পোড়াপটের ন্যায় 7 দিন তুমি নিয়ম করে ভোগ দিয়ে দিও। আমি এখন আসি। এই বলে ব্রাহ্মণ মশাই চলে গেলেন। ভৈরব যথারীতি নিজ হাতে রান্না করে তার গুরুকে ভোগ নিবেদন করল। এইভাবেই 4 দিন কেটে গেল। ভৈরব নিষ্ঠার সাথে তার কাজকর্ম করে চলেছে। কিন্তু ভৈরব ভুনাক করেও টের পেল না যে তার অনুপস্থিতিতে গাজীপুরে হয়ে চলেছে এক ভয়ানক অপকর্ম। আরে ভোলা, এত হন্তদন্ত হয়ে কোথায় চলেছ? আর বলবেন না কর্তা, আমার ছেলেটার না দুদিন ধরে খুব জ্বর। কত ডাক্তার বদ্যিই না করলুম, কিন্তু জ্বর ছাড়ছে না। তাই দেখি পাশের গ্রামের এক বদ্যি মশাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তাই যাও। আচ্ছা গোপাল, কি হলো বলো তো? গ্রামের তো অনেক ছেলে শুনেছি কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, কিছুতেই কিছু হচ্ছে না। শুধু কি তাই? কাল সকালেই তো শুনলাম বরুণের বাবারও ওই একই অবস্থা। ওই চিন্তার বিষয়, কি ব্যাপার হচ্ছে বলো তো? গ্রামের একের পর এক বাচ্চা আর বয়স্ক লোকেরা শিকার হচ্ছে অজানা এক জ্বরে। কোনো ডাক্তার বদ্যির উপাচারেই কাজ হচ্ছে না। দুদিনের জ্বরেই তারা যেন সব শুকিয়ে যাচ্ছে। সারা গ্রাম একটা অজানা আতঙ্কে ঘিরে রয়েছে। সেদিন রাত্রে হঠাৎ বরুণের বাবার খুব বাড়াবাড়ি অবস্থা। বদ্যিমশাই এসেছেন। তিনি দেখে বললেন, বরুণ, খুব বাড়াবাড়ি অবস্থা। দুদিনের জ্বরে তোমার বাবা যেন শুকিয়ে গেল, ঔষধে কোনো সাড়া পাচ্ছি না। তাহলে বদ্যিমশাই এখন কি উপায়? তবে আমার কি মনে হয় জানো বরুণ, এ হয়তো কোনো কালা জাদুর ব্যাপার আছে। কি জানি কি হচ্ছে। ভৈরব তো বাড়ি নেই, থাকলে ওকেই ডাকতাম। ঠিক আছে বাবা, আমি এখন আসি। ঔষধগুলো সময় করে খাইয়ে দিও, যদি কিছু কাজ হয়। অনেক রাত হয়েছে, আমি আপনাকে একটু আগিয়ে দিয়ে আসি, চলুন। চলো তবে, রাত অনেক হয়েছে। বরুণ বৈদ্যমশায়ের সাথে হাঁটছে। ঘড়িতে প্রায় একটা। সারা গ্রামটা নিস্তব্ধ, রাস্তা একেবারে ফাঁকা। চারপাশে একটা কুকুর শেয়ালের পর্যন্ত দেখা নেই। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছয় শ্মশানের রাস্তায়। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের চোখ পড়ল ভৈরবের কুঁড়ে ঘরটার দিকে। তারা দেখতে পেল ঘরটাতে আলো জ্বলছে। ওই তো বরুণ, মনে হয় ভৈরব ফিরেছে। হ্যাঁ মনে হয় তাই। এখন একবার গিয়ে দেখবো, কি বলেন? হ্যাঁ সেই ভালো, দেরি করে লাভ কি। এই বলে দুজনে পা বাড়াতে গিয়ে থমকে গেল। তারা দেখল বাড়ির ভেতর থেকে একটা জ্বলন্ত আগুনের পিণ্ড বাইরে বেরিয়ে এলো। তারপর সেটা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। হঠাৎ সেটা প্রচণ্ড গতিতে গ্রামের দিকে ছুটে গেল। তারপর একের পর এক আগুনের পিণ্ড বেরিয়ে সেগুলো গ্রামের দিকে একইভাবে ছুটে চলেছে। বরং ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না, এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ ঠিক বলেছি, এর মধ্যে কোনো রহস্যর গন্ধ পাচ্ছি আমি। চলুন, আর এখানে নয়, চলুন। পরদিন সকালে দেখা গেল গ্রামের যত বাচ্চা ও বৃদ্ধ মানুষ আছে তারা সবাই একই সাথে অসুস্থ হয়ে পড়েছে। এই খবরটা পেয়ে বরুণের কাল রাতের দেখা ঘটনাটা নিয়ে সন্দেহ হলো। সে গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো করল, তারপর সব ঘটনাটা খুলে বলল। কিন্তু বরুণ, সেদিন ভৈরব তো আমাদের সামনে দিয়েই চলে গেল, কিন্তু বাড়ি ফিরতে তো আর দেখিনি। সেটাই তো আমিও বুঝতে পারছি না। না না কর্তা বাবু, ভৈরব এটা করতেই পারে না। ওহ, তোমরা শান্ত হও। আমি কি বলেছি ভৈরব কিছু করেছে? আমাদের এখন এটা জানার ইচ্ছা, কাল যেটা বরুণ দেখেছে ওটা কি, আর ওটার সাথে কি গ্রামের এই মহামারীর কোনো যোগ আছে? আচ্ছা তাহলে চলুন, তাহলে আমরা সবাই ভৈরবের কাছে যাই। তুমি একটা বোকা। যদি এটা ভৈরব করে থাকে আর এটা যদি খারাপ কিছু হয়, তাহলে কি ভৈরব আমাদের আসল সত্য বলবে? কিন্তু আমি তো আজ সকালে ওদিকে গিয়েছিলাম, ভৈরব তো বাড়িতে নেই, ঘরে তালা ঝুলছে দেখে এলাম। বরুণ, তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ, আমার সাথে কবিরাজ মশাইও ছিল। তাহলে এখন কি করা যায়? আমি একটা উপায় বলবো। কি উপায় নকুল, বলো। চলুন সবাই মিলে এই বর্জনাথ বাবুর কাছে যাই, উনিও তো মস্ত বড় গুণীন, উনি নিশ্চয়ই জানবেন এর প্রতিকার। কথাটা তুমি মন্দ বলনি নকুল, চলো 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 সবাই চলো। সেই মতো রহস্য উন্মোচনের জন্য সবাই রওনা দিল বজ্রনাথ তান্ত্রিকের বাড়ি। সবাই দল বেঁধে এসে পৌঁছল বজ্রনাথ তান্ত্রিকের বাড়ি। তিনি দাওয়ায় বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন তাদের আসার অপেক্ষাতেই বসেছিলেন। শ্যামচরণবাবু তাকে সব ব্যাপারটা খুলে বলল। তোমরা যেটা ভাবছো ঠিকই ভাবছো, ওই ভৈরব তোমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক বড় ষড়যন্ত্র তৈরি করেছে। ব্যাপারটা আমিও কাল দেখেছি। ষড়যন্ত্র ঠিক বুঝলাম না তো। বুঝলে না? এই তবে শোনো, গ্রামের এখন যে এই অবস্থা, এর জন্য কে দায়ী? হ্যাঁ, ভৈরব। এর জন্য ভৈরবই দায়ী। সেটা কি করে সম্ভব? সম্ভব সম্ভব, সবই সম্ভব। এই যে গ্রামের এত বাচ্চা বুড়ো সব যে অসুস্থ হয়ে যাচ্ছে, এর কারণ জানো? বান মারা হয়েছে এদের। বান? হ্যাঁ বান। ওদেরকে বান মেরে ভৈরব আরও সিদ্ধি লাভ করতে চায়। ভগবানের অনেক করুণা, এই তোমাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। না না, এ কি করে হয়? এ হতে পারে না। ভৈরব এমন করতে পারে? বিশ্বাস হয় না। আচ্ছা, তোমরা প্রমাণ চাও? তাহলে চলো ভৈরবের কুঁড়ে ঘরে চলো। চলুন তবে, নিজে চোখে না দেখে বিশ্বাস করা যায় না। গ্রামের সবাই এগিয়ে চলল মনে একরাশ দুশ্চিন্তা নিয়ে। ভৈরব এমন করেছে তাদের সাথে। ভৈরবের কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছলো সবাই। বাবা শ্যামচরণ, কাউকে একজনকে বলো বাবা তালাটা ভাঙতে। আগে আমি আছি কি করতে, আমি ভাঙছি, দাঁড়ান। আসুন আসুন আপনারা, যাও যাও এবার ভেতরে যাও। এই বলে শ্যামচরণবাবু ভেতরে গেলেন, সাথে হরি আর বরুণও গেল। সর্বনাশ, এসব কি? তাহলে ভৈরব সত্যি সত্যি ভৈরব, যাকে আমরা ভগবান ভাবতাম, সেই আজ এমন করছে। ঘরের মেঝেতে সাজানো পুজোর সামগ্রী, সামনে একটা মরার খুলি, লাল টকটাকে সিঁদুর মাখানো, ফুলগুলো সব টাটকা মনে হচ্ছে। বুঝতে কারোরই অসুবিধা হলো না, পুজোটা রাতেই করা হয়েছে। কি হে শ্যামচরণ, নিজের চোখেই তো দেখলে সব। আমি ভাবতেই পারছি না ভৈরব এমন করতে পারে। হ্যাঁ, সবই সময়ের পরিহাস। আচ্ছা, এখন এর প্রতিকারের কি উপায়? আপনি কিছু একটা করুন। এখন একটাই উপায়, ভৈরবকে এই গ্রাম ছাড়া করতে হবে, না হলে ও এই গ্রামকে শেষ করে দেবে। এর প্রতিকার আমার জানা আছে, কিন্তু তার আগে ওই ভৈরবকে খুঁজে বের করে গ্রাম ছাড়া করতে হবে। চলো সবাই, বিকালে গ্রামের বটতলায় সবাই উপস্থিত হবে। এর একটা হাল আজই বার করতে হবে। এদিকে ভৈরব বিন্দুমাত্র আভাস পেল না যে তার বিরুদ্ধে তারই গাজীপুরে গড়ে উঠেছে এক ভয়ানক ষড়যন্ত্র। ভৈরব আজই তার কাজ সম্পন্ন করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে বিকেলে সবাই গ্রামের বটতলায় জড়ো হয়েছে। সবাই নানা রকম আলোচনায় ব্যস্ত। হঠাৎ তারা লক্ষ্য করল ভৈরব আসছে। ভৈরব, দাঁড়াও দাঁড়াও, শোনো এদিকে। কি হয়েছে শ্যামচরণ বাবু? এত সব লোক, কি হয়েছে এখানে? কি হয়েছে সেটা তো তোমার অজানা নয়। এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও। মানে কি সব বলছেন? হ্যাঁ, কি সব বলছেন মানে তুমি বোঝো না? গ্রামটাকে শেষ করতে চলেছে। জি 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 জি, আপনাকে আমি ভগবান ভাবতাম, আপনি শয়তান হয়ে গেলেন। আপনাকে আমরা কেউ আর এই গ্রামে থাকতে দেবো না, আপনি এখান থেকে চলে যান। ভৈরব তখনও কিছু বুঝতে পারল না ব্যাপারটা কি। ধীরে ধীরে ভৈরবের সব ব্যাপারটা পরিষ্কার হলো। এদিকে সবে মাত্র সে গুরুর বাৎসরিক কাজ সম্পন্ন করে এসেছে, তার মন খুব খারাপ। তার উপর এত অপবাদ সে মেনে নিতে পারল না। ঠিক আছে, আপনাদের চোখে আমি যখন অপরাধী, আমি চলে যাচ্ছি এই গ্রাম থেকে, আমায় ক্ষমা করবেন। মনে এক রাস দুঃখ অভিমান নিয়ে ভৈরব সেখান থেকে চলে গেল। এবার আপনি বলুন, ওই বাচ্চা বুড়ো যারা ওই বানের শিকার, তাদের উপাচার কিভাবে হবে? সন্ধ্যার পর আমার বাড়িতে চলে আসবে, আমি উপাচার করে দেব, সব ঠিক হয়ে যাবে। বর্জনাথ বাবু, আপনাকে আমরা চিনতে ভুল করেছিলাম, আপনি আমাদের আসল রক্ষক। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়। ভৈরব তার ঘর থেকে সব প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেয় অন্যত্র। হঠাৎ দেখল রাস্তার পাশে একজন দাঁড়িয়ে। কে কে এখানে দাঁড়িয়ে কেন? আগে আমি সত্য, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? আপনি তো এত বড় সাধু, আপনার তো আসল সত্যটা মনে হয় অজানা নয়। তাহলে আপনি সব দোষ নিজের মাথায় নিয়ে অপরাধী হলেন কেন? আসলে কি জানো, সব ব্যাপারটাই আমার বিরুদ্ধে। আমার ঘরে পূজার সামগ্রী, আমার ঘর থেকেই সব কার্য সাধন হয়েছে, তাই আমি অপরাধী। তবুও আপনি কিছু বলবেন না, মুখ বুজে সহ্য করে নেবেন? কি জানো তো, সবাই তো নিজে বলবে সে অপরাধী নয়, পাছে সে অপরাধী হোক বা নিরপরাধী। এত ষড়যন্ত্রের ভিড়ে আসল সত্য কারো চোখে পড়বে না। তবে হ্যাঁ, সত্য কোনোদিন গোপন থাকে না। এক মহাবিপদ আসতে চলেছে এই গ্রামে, তোমরা সাবধানে থেকো। আমি চলি। ভৈরব চলে গেল। অন্ধকারের মধ্যে এই গাজীপুর থেকে যেন কোথায় মিলিয়ে গেল। এদিকে বজ্রনাথ করে চলেছে একের পর এক রোগীর পরিচর্যা। এই পরের জন কে আছো? এসো এসো। বাবা, আমার ছেলেটাকে আপনি ঠিক করে দিন বাবা। তোমার ছেলের নাম কি? আগে বাবা, পল্টু। এই নে, এই মাদুলিটা পরিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। ধন্য বাবা, আপনি ধন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে, এবার দক্ষিণাটা দে। আগে বাবা, দক্ষিণা কত দেব? দে ওই 201 টাকাই দে। এত টাকা কোথায় পাবো বাবা? আমি সামান্য একজন জেলে, মাছ ধরে খাই, এত টাকা আমার নেই। আরে বোকা, আমি কি আমার জন্য কিছু চাইছি রে? ওটা তো ওই মাদুলির জন্য। আমি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি রে। দে দে দে। সেদিন সারা রাত চলল বজ্রনাথের মানব সেবা। তার কৃপায় ধীরে ধীরে গ্রামের সব বাচ্চা বয়স্ক আবার সুস্থ হয়ে উঠল। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকল বজ্রনাথের কোনো গান। তবে যাই বলো, আজ বজ্রনাথ তান্ত্রিকের জন্যে সারা গ্রাম মুক্তি পেল। তার বলতে বজ্রনাথও কম শক্তিশালী নয়। হ্যাঁ, তবে উনি বেশি টাকা নেন। ভৈরব কিন্তু তা করতো না। তুমি এখনো ভৈরবকে নিয়ে পড়ে আছো? দেখলে তো ও কি কাণ্ডটাই না করলো। তবে যাই বলো, যা শেষ ভালো তা সব ভালো। হ্যাঁ, গ্রামটা কালো ছায়া থেকে মুক্তি পেল। গ্রামের সবাই খুবই খুশি। তারা ভাবলো তাদের গ্রাম থেকে কালো ছায়া সরে গেছে, কিন্তু তারা কেউই বুঝতে পারল না যে তারা এক বিরাট মায়া জালে আবদ্ধ হয়ে আছে। নকুল, বাবা নকুল, আজ কত টাকা হলো রে? অনেক হয়েছে বাবা, অনেক। বাবা বাবা, এত এত টাকা নিয়ে কি ঠিক হচ্ছে? এই তুই থামতা, না নিলে চলবে কি করে রে? কিন্তু তা বলে এত বেশি বেশি? এই তুই এসব বুঝবি না রে, চুপচাপ থাক, না হলে কিন্তু তোর কপালে অশেষ দুর্ভোগ। কথাটা মনে রাখবি। আচ্ছা বাবা, এই বান মারা ব্যাপারটা কি বলুন তো? বান হলো অপদেবতার খেলা। পুজো করে অপদেবতাকে সন্তুষ্ট করে কারো নাম সংকল্প করে তার দ্বারস্থ হলে যজ্ঞ থেকে উৎপন্ন ঊর্জা তার শরীরে গিয়ে প্রবেশ করে। আচ্ছা, এই বানে কি হয়? বান অনেক রকম হয়, যেমন শুকনো বান। এতে যাকে বান মারা হবে সে ধীরে ধীরে শুকিয়ে রগ্ন জীর্ণ শীর্ণ হয়ে যাবে, কিন্তু সহজে মারা যাবে না। আচ্ছা বাবা, এই সাথে সাথে মারা যাবে এরকম কোনো বান আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না, সেটা হলো মারণ বান। তবে ওটা এখনো আমার সিদ্ধিতে আসেনি। আচ্ছা, এই যাদের বান মারা হয়েছিল তারা তো আবার সব সুস্থ হয়ে উঠেছে, এবার কি হবে? কি আর হবে রে, যারা সুস্থ হয়ে গেছে তাদের আবার বান মারা হবে, তারা আবার অসুস্থ হবে, আবার উপাচার হবে, আর আমরা পাবো টাকা। বুঝলি? আর পথ নাম হবে ওই 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 ভৈরবের। না বাবা, এটা ঠিক না। এমন করে কি হবে? কি হবে কি হবে তুই জানিস না? আমরা ধনী হব রে। আর তোর এত অসুবিধা কিসের রে? তোর ছেলে বউ তো কিছু ভালো মন্দ খেয়ে বাঁচবে রে। তাই বলছি কি, আমার কথা মতো চল। এখন চলবে শুধু আমার সাম্রাজ্য, এই বজ্রনাথের সাম্রাজ্য। সত্যি সারা গ্রাম জুড়ে চলেছে এক আজব খেলা। আজ ভৈরব গ্রামের সবার চোখে কাল ভৈরব হয়ে উঠেছে। একদিন বিকেলে গ্রামের বটতলায় বসে শ্যামচরণবাবু, বরুণ, ভোলা, হরি ও আরও দু একজন। আচ্ছা বরুণ, এই দুর্দশার হাত থেকে আমরা কবে মুক্তি পাবো? কি বলেন? আর বলো না, আমার গিন্নিরও কাল থেকে খুব শরীর খারাপ। বজ্রনাথের কাছে গিয়েছিলাম তো তিনি বললেন সেই বান এ নাকি এক অন্য বান, কি নাকি জ্বালা বান, সারা শরীর জ্বলে যায়। মা দুলি করতে 500 টাকা নিল। শ্যামচরণ বাবু, এইভাবেই কি চলবে? কি জানি কবে শেষ হবে এই দুর্দিন। আচ্ছা ভৈরব এখন কোথায় আছে, তার কোনো খবর জানো? কি জানি, জানতে পারলে তো নিশ্চয়ই যেতাম। কি জানি কবে মুক্তি পাবো এই দুর্দিন থেকে, কি জানে। না, মুক্তি আর পাওয়া হবে না, কারণ সারা গ্রাম জুড়ে চলছে এক পৈশাচিক খেলা। দিন কাটতে লাগলো, গ্রামের সাধারণ মানুষগুলো সর্বশান্ত হতে থাকলো। খেলাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আশপাশের গ্রামেও। এই খেলায় যে রক্ষক সেই ভক্ষক। একদিন বিকালে পাশের গ্রামের গোকুল তার মা মরা ছেলেকে নিয়ে আসলো বজ্রনাথ তান্ত্রিকের কাছে। জ্বরে তার সারা শরীর পুড়ে যাচ্ছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার ছেলেকে বাঁচান। দাঁড়া দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। এনে এনে মাদুলি পড়িয়ে দে, পড়িয়ে দে দে, এবার 500 টাকা দে। বাবা ঠাকুর, এত টাকা আমি কোথায় পাবো? আমি একজন সাধারণ মুচি, আমার ছেলেকে বাঁচান বাবা ঠাকুর। তা বললে হবে বাবা, টাকা ছাড়া তো এই উপাচার সম্ভব নয় বাপ। আচ্ছা বাবা ঠাকুর, আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনার টাকা ঠিক শোধ করে দেবো। বাবা ঠাকুর, আমার ছেলেকে বাঁচান। এমন করে হয় না রে, টাকা দে আর মাদুলি নিয়ে যা। হ্যাঁ নাকুল, পরের লোককে ডাক, একে নিয়ে যা, একে নিয়ে যা এখান থেকে। বাবা, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। হ্যাঁ, তুই আমাকে ঠিক ভুল শেখাচ্ছিস? কে রে তুই? হ্যাঁ, যা 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 এখান থেকে। সত্যর এই ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। এত বড় অন্যায় করে চলেছে ভণ্ড বজ্রনাথ তান্ত্রিক। গ্রামের সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে ব্যবসা করে চলেছে। সে ভাবলো ব্যাপারটা গ্রামের সবাইকে জানাতে হবে, কিন্তু তার পরিবার ছেলে বউয়ের কথা ভেবে সে না চাওয়া সত্ত্বেও ব্যাপারটা কাউকে বলতে পারল না। কিন্তু পরদিন শোনা গেল এক অঘটন। পাশের গ্রামের সেই লোকটি গোকুল, যে কাল বজ্রনাথের কাছে এসেছিল তার ছেলের জন্য, তার ছেলে কাল রাতে মারা যায়। চোখের সামনে ছেলেকে মরতে দেখে গোকুল দুঃখে শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনা সত্যকে খুব ব্যথিত করে। সে স্থির করল ব্যাপারটা সবাইকে জানানো দরকার, এই অনাচার আর চলতে দেওয়া যায় না। এই মনস্থির করে সে ছুটে গেল গ্রামের বটতলায়। বটতলায় তখন অনেকেই ছিল। সত্য তাদের কাছে গিয়ে বলল, শ্যামচরণ বাবু, সারা গ্রাম জুড়ে চলছে এক ভয়ানক চক্রান্ত। মানে কি বলছো, পরিষ্কার করে বলো। শুনুন তবে, বর্জনাথ তান্ত্রিক সারা গ্রামকে শেষ করে দেবে, ওকে আটকাতেই হবে। মানে কি করেছে সে? সেটাই তো বলছি, গ্রামের এত কিছুর মূল হলো ওই বর্জনাথ। ওই সব করেছে, আর দোষ দিচ্ছে ওই ভৈরবের। এই সবে ভৈরবের কোনো হাত নেই। ভৈরবকে তাড়ানোর জন্য ওর নামে দোষ দেয়, কিন্তু আসলে ওই বানটা চালায় বর্জনাথ। ভৈরব চলে যাওয়ার পর ওর মনে এখন জেগে উঠেছে লোভ। ও নিজেই বান চালায়, তারপর মোটা টাকা নিয়ে আবার সারিয়ে তোলে। এসব তুমি কি বলছো, হে ভগবান! কাল পাশের গ্রাম থেকে একজন এসেছিল তার ছেলের জন্য। টাকা নেই বলে তাকে মাদুলি দিল না, ছেলেটা মারা গেল, আর সেই সঙ্গে বাপটাও মারা গেল। তাই আর থাকতে পারলাম না। তা তুমি আগে এসব বলনি কেন? ভয়ে কর্তাবাবু, ভয়ে। আমার পরিবারের যদি কোনো ক্ষতি করে। কিন্তু আজ আর থাকতে পারলাম না আমি। ঠিক আছে, চলো, সবাই এর একটা হেস্তনেস্ত করতেই হবে। না, এখন না, আজ রাতে সবাই আসবে, আমি নিয়ে যাব, ওকে হাতে নাতে ধরব। তখন মাঝরাত সবাই এসে জড়ো হলো সেই গ্রামের বটতলায়। সেখান থেকে তারা রওনা দিল গ্রামের পশ্চিম দিকের ফাঁকা মাঠের দিকে। ওখানে একটা বকুল গাছের নিচে বসে রোজ রাতে এই অপকর্ম করে বজ্রনাথ। আজ গ্রামের সবাই খুব উগ্র, তারা হন্তদন্ত হয়ে চলেছে। অবশেষে তারা এসে পৌঁছল সেই পশ্চিমের মাঠের পাশে। সেখানে এসে তারা দেখতে পেল সেই গাছের নিচে বসে বজ্রনাথ, তার সামনে পুজোর সরঞ্জাম সাজানো, সামনে একটা মাথার খুলি। কিছুক্ষণ দাঁড়িয়ে তারা ব্যাপারটা দেখতে থাকল। মন্ত্র বলে চলেছে বজ্রনাথ। হঠাৎ কিছুক্ষণ পর সবাই দেখল বজ্রনাথের সামনে রাখা মাথার খুলি থেকে একটা আগুনের গোলা তৈরি হলো। তারপর সেটা আস্তে আস্তে ওপরে উঠে গেল, তারপর বিদ্যুৎ গতিতে ছুটে গেল গ্রামের দিকে। তারপর একই ঘটনা, একের পর এক আলোর বল তৈরি হলো, আর সেটা শুধু গ্রামের দিকে নয়, এদিক ওদিক ছুটে চলেছে। শ্যামচন্দ্রবাবু দেখুন, ওইগুলি হলো বান। এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, চলো চলো সবাই, আজ এই শয়তানের শেষ দিন, চলো সবাই চলো। সবাই রাগে ক্ষিপ্ত হয়ে ছুটে গেল বজ্রনাথের দিকে। তারপর সবাই মিলে ঘিরে ধরে বজ্রনাথকে। গ্রামবাসীর ক্রোধের আগুনে সেই রাতে বজ্রনাথের প্রাণ শেষ হয়ে যায়। সেই কালো অন্ধকার রাতেই পৌঁছে যায় গ্রামের ওপর পড়ে থাকা কালো অন্ধকারের ছায়া। সেই রাত থেকেই গ্রামের লোক ভাবে তারা মুক্তি পেয়েছে বজ্রনাথের কালো জাদুর হাত থেকে। আজ থেকে বোধহয় সারা গ্রামের বিপদ কেটে গেছে, কিন্তু না, এত সহজে কি আর তা সম্ভব। সেই রাতের পর থেকে গ্রামে ঘটতে থাকা ঘটনা বন্ধ হলো বটে, কিন্তু আবার দেখা দিয়েছে এক ভুতুড়ে উপদ্রব। সন্ধ্যার পর রাত বিরেতে কেউ বাড়ির বাইরে যেতে পারে না, যেই একটু সাহস দেখিয়ে বেরিয়েছে তার মৃত্যু অনিবার্য। বজ্রনাথ তান্ত্রিক মারা গেছে আজ 15 দিন হয়নি, তারই মধ্যে গ্রামের 6 জনের মৃত্যু হয়েছে। তাই সবার অনুমান এসবই বজ্রনাথের ভূতের কীর্তিকলাপ। সারা গ্রাম ভয়ে শিউরে রয়েছে। সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে যায় না। সেদিন সন্ধ্যার পর বজ্রনাথের চেলা নকুল পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। তার মনে কোনো ভয় নেই, কারণ সে ছিল বজ্রনাথের ডান হাত। সে আনমনে শীষ দিতে দিতে বাড়ি ফিরছিল। নকুল বাড়ি ফিরছিল পশ্চিমের মাঠের সেই বকুল গাছটার পাশ দিয়ে, যেখানে বজ্রনাথকে পিটিয়ে মারে গ্রামের সবাই। বকুল তলার সামনে আসতেই তার মনে হলো কে যেন তার পিছু নিয়েছে। ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে এসে থমকে দাঁড়ালো নকুল। কে 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 রে? নকুল নাকি? আরে এ তো বজ্রনাথ তান্ত্রিকের গলা। বাবা আমায় ছেড়ে দিন, আমি তো কিছুই করিনি, আমি তো আপনারই দাস ছিলাম। তাই তো আজ তোকে নিতে এসেছি, তুই আমার এক কনিষ্ঠ শিষ্য। আয় বাবা, আয় কাছে আয়। হঠাৎ একটা ঝড় উঠল। সেই ঝড়ের মাঝে একটা কালো ছায়া এসে ঝড়ের গতিতে টেনে নিয়ে চলে গেল নকুলকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ঝড় থেমে গেল। পরদিন সকালে দেখা গেল একটা ঝোপের পাশে পড়ে আছে নকুলের নিথর দেহটা। নকুল তো বজ্রনাথ তান্ত্রিকের ডান হাত ছিল, ওকে ছাড়লো না, তাহলে আমাদের কি হবে? এ তো ভয়ানক বিপদের মধ্যে পড়েছি আমরা। বেঁচে থেকেও জ্বালিয়েছে, মরেও পিছু ছাড়েনি। এর থেকে বেরোনোর উপায় কি? এখন একটাই উপায়। সত্য কি উপায়? ভৈরব। ভৈরবই এখন একমাত্র উপায়। কিন্তু তাকে পাবো কোথায়? তার খবর তুমি জানো? হ্যাঁ জানি, তিনি নিশ্চয়ই তার গুরুর ওখানেই আছে। কিন্তু তাকে আনতে কে যাবে? আমি যাব। কিন্তু সে কি আসবে? আমরা না জেনে না বুঝে কতই না অপমান করেছি তাকে। আমি ওনাকে ঠিক বুঝিয়ে নিয়ে আসবো। ঠিক আছে সত্য, তুমি এবার বেরিয়ে যাও, আর দেরি করো না। সারা গ্রাম এখন ভৈরবের আশায় বসে। ভৈরবই এখন তাদের শেষ ভরসা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়। ভৈরবকে সাথে নিয়ে সত্য ফিরল। ভৈরব, ভৈরব তুমি আমাদের ক্ষমা করো। আমরা থাক থাক, এখন ওসবের সময় না। যা বলছি শোনো, তোমরা সব বাড়ি ফিরে যাও। ঘর থেকে কেউ বাইরে বেরোবে না, আমি দেখছি কি করা যায়। ভৈরবের কথা মতো সবাই বাড়ি ফিরে গেল। তখন রাত প্রায় 11টা। সারা গ্রাম নিস্তব্ধ, রাস্তায় একটাও জনপ্রাণী নেই। এমন সময় ভৈরব চলল সেই পশ্চিমের মাঠের দিকে। চারিদিকে যেন এক ভুতুড়ে নীরবতা। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ভৈরব গিয়ে দাঁড়ালো বকুল গাছের নিচে। কে তুই? আমি জানি তুই এই গাছেই আছিস, আয় সামনে আয়। আজ তোকে আমি বন্দি করেই নিয়ে যাব, আয় আয় বলছি। না পারবি না, পারবি না তুই। পারবো না, দেখ তবে। এই বলে ভৈরব মনে মনে কি সব মন্ত্র উচ্চারণ করতে লাগলো। চলে গেল, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আয় আয় তবে, সেই বোতলের মধ্যে ঢুকে যা, আয় বলছি। না যাব না, যাব না, না না যাব না। আসবি না? হ্যাঁ দেখবি, দেখবি তবে। না না আসছি, আসছি। এরপর অশরীরী ছায়াটি ভৈরবের হাতে থাকা বোতলটিতে ঢুকে পড়ল। চারিদিকের পরিবেশ একদম শান্ত হয়ে গেল। ভৈরব বাড়ির দিকে পা বাড়ালো। সারা গ্রামে একটা খুশির রোল উঠল। আজ সবাই খুশি। আজ থেকে তারা দিনে রাতে এখানে ওখানে ঘুরে বেড়াতে পারবে। চাষিরা চাষ করতে যেতে পারবে, জেলেরা রাতে মাছ ধরতে যেতে পারবে। সেই দিনই সন্ধ্যার সময় ভোলা চাষের কাজ সেরে মাঠ থেকে বাড়ি ফিরছিল। মাঠের পাশ দিয়ে আসার সময় সেই বকুল গাছটার কাছে আসতেই সেই একই ঘটনা ঘটল তার সাথে। চারিদিকে ঝড় উঠল। অনেক কষ্টে ভোলা পলকি মনি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে ভৈরবের কুঁড়ে ঘরে। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে ভৈরবকে সব খুলে বলে, না এ তো হতে পারে না, সে তো আমার কাছে বন্দি। না আমি সত্যি বলছি, কোনো রকমে আমি বেঁচে ফিরেছি। আচ্ছা তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। ভোলা চলে গেল। ভৈরব খুব চিন্তায় পড়ল, এটা কি করে সম্ভব? ভৈরব ব্যাগ থেকে বোতলটা বের করে দেখল। এই তো বোতলের মধ্যেই তো সেই বর্জনাথের প্রেতাত্মা। তাহলে এটা কি করে সম্ভব? না, এ নিশ্চয়ই কোনো ছলনা, আমায় দেখতেই হবে। পরদিন সকালে গ্রামের সবাই এসে উপস্থিত হলো ভৈরবের ঘরে। ভৈরব, ভৈরব এসব কি হচ্ছে আবার? তুমি তো বললে ওই ভূতকে বন্দি করেছো, তাহলে আবার এসব কি? অনেক বড় চক্রান্ত শ্যামচরণ বাবু, অনেক বড় চক্রান্ত। কি চক্রান্ত আবার? কি বা করছে? এ হলো এক ভূতুরে চক্রান্ত। শুনবেন? শুনুন তবে। কাল ভোলা চলে যাবার পর আমি কিছু বুঝতে পারলাম না। বর্জনাথের প্রেতাত্মা আমার বোতলেই ছিল, তাহলে এটা কি করে সম্ভব? এই রহস্য উন্মোচনের জন্য আমি চললাম সেই পশ্চিমের মাঠে, সেই বকুল গাছের নিচে। অবশেষে যখন আমি পৌঁছালাম, দেখলাম একটা কালো ছায়া প্রকট হলো। তারপর ধীরে ধীরে সেগুলো সংখ্যায় বাড়তে লাগলো। সবে বর্জনাথের প্রেতাত্মার রূপ দেখা দিল আমার কাছে। তখন আমার একটুও বুঝতে অসুবিধা হলো না, এটা বর্জনাথের ছলনা। বর্জনাথ আজ পর্যন্ত যাদেরকে মেরেছে সব প্রেতাত্মাকে ওর দলে করে নিয়েছে, আর সবাইকে পরিচালনা করছে ওই বর্জনাথ, সবাইকে ওর রূপ দিয়েছে। তাই আমারও ওকে চিনতে ভুল হয়েছে। তাহলে আগে ওই বর্জনাথের পেটটাকেই শেষ করতে হবে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে করছো না কেন? এটা কোনো সহজ কার্য নয় শ্যামচরণ বাবু। বর্জনাথ তো আমার মতো একজন ত্রান্তিক ছিল, তাই ও ভালো করেই তন্ত্রের মার প্যাঁচ জানে। তাই ওকে শেষ করা বা বন্দি করা এতটা সহজ না। তাহলে কোনো কি উপায় নেই? একটা উপায় আছে। কি উপায় বলুন। মারণ বান। বর্জনাথের প্রেতাত্মার জন্য একটা মারণ বান প্রস্তুত করতে হবে। তবে দেরি করছো কেন ভৈরব? তাই করো। মারণ বান প্রস্তুত করা কোনো সামান্য কাজ নয়। এর জন্য দরকার একটা সিদ্ধ পুরুষের পাঁজরের দুটি হাড়। তাহলে কি আমাদের গ্রামের মুক্তি পাবে না? সবই মায়ের ইচ্ছা, তিনি যা করেন। তোমরা এসো, আমি দেখি কি করা যায়। একরাশ দুঃখ নিয়ে গ্রামের সবাই ফিরে গেল। আর হয়তো গ্রামটা রক্ষা পেল না। কথায় আছে, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভূতের ভয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনো দায় ছিল, কিন্তু এখন ভর দুপুরেও শুরু হলো তার উপদ্রব। হরির বছর 10-এর ছেলেটা মাঠে গরু বেঁধে দুপুরে ফিরছিল। তাকে হঠাৎ কে যেন টেনে ওই বকুল গাছের ডালে বসিয়ে দিয়েছে। সে ভয়ে কান্নাকাটি করছে। অনেক লোক জড়ো হয়েছে, কিন্তু কেউই ভয়ে গাছের কাছে যেতে পারছে না। হরি পাগলের মতো উন্মাদ হয়ে ছুটে গেল ভৈরবের কাছে, সাথে দু একজন লোকও গেল, কিন্তু ভৈরবকে কোথাও খুঁজে পেল না। তার ঘরে তালা ঝুলছে। ভৈরব আমাদের শেষ আশা ছিল, আর সেও আমাদের ছেড়ে চলে গেল। কেঁদো না হরি, সব ঠিক হয়ে যাবে। ভৈরব ঠিকই আসবে। সবাই এখন খুঁজে চলেছে ভৈরবকে। এই দুঃসময়ে ভৈরব তাদের ছেড়ে চলে গেল কোথায়? ভৈরব দাঁড়িয়ে ভূষণবাবুর সমাধির পাশে, হাতে তার একটা শাবল। আজ আমার গ্রামের ভালোর জন্য আমি না চাইতেও কাজটা আমায় করতেই হচ্ছে। বাবা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা। অনেক পরিশ্রমের পর সমাধি খোঁড়ার কাজ সম্পন্ন করল ভৈরব। সমাধির ভেতরে পড়ে আছে শুধু হাড় আর মাথার খুলি। ভৈরব সেখান থেকে দুটো পাঁজরের হাড় তুলে নিল। তখন সন্ধ্যা হয় হয়। ভৈরব সেই সমাধির সামনেই পুজোর সরঞ্জাম সাজিয়ে পুজোয় বসল। যজ্ঞের আগুন জ্বালালো, আর তারই সামনে রাখা তার গুরু পাঁজরের দুটো হাড়। ভৈরব মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তার মন্ত্রোচ্চারণে কেঁপে উঠতে থাকলো আশপাশের জঙ্গলটা। কিছুক্ষণ পর মন্ত্র বলতে বলতে ভৈরব সেই দুটো হাড়কে যজ্ঞে আহুতি দিল। সঙ্গে সঙ্গে যজ্ঞ থেকে উৎপন্ন হলো একটা আগুনের গোলা। তারপর আস্তে আস্তে সেটা ওপরে ওঠে, প্রচণ্ড গতিতে সেখান থেকে উধাও হয়ে গেল। এদিকে তখনও হরির ছেলেটা সেই বকুল গাছের ডালে বসে কাঁদছে, আর নিচে উদ্বিগ্ন গ্রামের লোক কি করা যায় তাই ভাবছে। এমন সময় সেই আগুনের গোলা এসে গাছে আঘাত করলো। সাথে সাথে হরির ছেলে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল, আর বকুল গাছটাতে ধাও ধাও করে আগুন লেগে গেল। আর তার সাথে শোনা গেল অনেক অশরীরীর মিলিত আর্তনাদ। তাদের করুণ চিৎকার প্রতিধ্বনিত হতে থাকলো মাঠটাতে। গ্রামের লোক সবই বুঝতে পারল। পরদিন সকালে গ্রামে আবির্ভাব হলো ভৈরবের। গ্রামের সবাই ভৈরবকে দেখে জয়ধ্বনি দিতে লাগলো। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরব পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।